স্ত্রী হত্যার অভিযোগে প্রবাসী যুবক আটক মুন্সীগঞ্জের সিরাজদি খনে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে এক প্রবাসীকে আটক করেছে পুলিশ গতকাল রোববার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের নতুনচর গ্রামে এই ঘটনা ঘটে নিহত নারীর নাম সাদিয়া আক্তার ছাব্বিশ বছর বয়স তিনি উপজেলার লতবদী ইউনিয়নের পতঘাটা গ্রামের রানা মিয়ার মেয়ে এবং বাসাইল ইউনিয়নের নতুনচর গ্রামে কুয়েত প্রবাসী মোহাম্মদ মিজানের স্ত্রী আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে সিরাজ দিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম তিনি বলেন মিজান প্রায় দুই মাস আগে কুয়েত থেকে ছুটিতে বাড়িতে এসেছেন স্বামী স্ত্রী দুজনের মধ্যেই বনিবনা ছিল না পরিবারিক কলহের কারণে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে জানতে পেরেছি তিনি আরও জানান মিজানকে রাতেই আমরা আটক করেছি মামলার প্রক্রিয়া চলছে লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশও এই স্থানীয়রা জানায় দশ বছর বছর আগে ও মিজানের পরিবারিকভাবে বিয়ে হয় তাদের সংসার রিয়াদ হোসেন নামে নয় বছরে এক ছেলে ও ফাইজা তিন বছর বয়সের এক মেয়ে রয়েছে বিয়ের কয়েক বছর পর মিজানের কাজের জন্য কুয়েত চলে যায় এর মধ্যে বেশ কয়েকবার চুরিতে আসেন বিদেশ যাওয়ার পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল দুই মাস আগে মিজান দেশে আসেন তাদের মধ্যে কলহ আরও বেড়ে যায় রোববার রাত সাড়ে এগারোটার দিকে তাদের মধ্য আবার ঝগড়া হয় এমন সময় স্ত্রীকে মারধর করে মিজান এক পর্যায়ে স্ত্রী গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এলাকাবাসী পুলিশকে খবর দিলে রাতে মিজানকে নিজ বাড়ি থেকে আটক করেছেন ধন্যবাদ সবাইকে পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথে থাকুন